আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে সম্মানিত করেছেন এবং আমাদেরকে আমাদের প্রতি যত্নবান হতে হতে বলেছেন বলেছেন যত্নশীল আজকে আত্মহত্যার বিষয়টি নিয়ে যদি বলতে বলা যায় অনেক মানুষ এটার সাথে বহু মানুষ এটার সাথে জড়িত হয়ে পড়েছে বিশেষ করে কাফের সম্প্রদায়ের মধ্যে তো আসেই তাছাড়া অপরপক্ষে দেখা যায় মুসলমানদেরও অনেকাংশে এগুলি মানুষের মাঝে দেখা যাচ্ছে মুসলমানদের বহু সন্তান আত্মহত্যাকে বেছে নিয়েছে জীবনের একটা পথ বেছে নিয়েছে আমাদেরকে যেহেতু আল্লাহ সবহান সৃষ্টি করেছেন আমাদেরকে আমাদের নিজেদের প্রতি যত্নশীল হতে এবং আমাদেরকে সেভ করতে আমাদেরকে হেফাজত করে বলেছেন হেফাজত করতে বলেছেন এই জন্য আমাদেরকে পাঁচটি বিষয়ের প্রতি আমাদেরকে অন্তত পক্ষে যত্নবান হতে হবে সে পাঁচটি প্রথমে এই পাঁচটি বিষয় উল্লেখ করব। তারপরে আত্মহত্যার বিষয় নিয়ে কোরআন এবং হাদিসের দুই একটি কথা উল্লেখ করব। দেখুন প্রথমে ইমান এবং আমলের হেফাজত দিনের হেফাজত দিন অনেক বড় জিনিস ইমান আমল নষ্ট করা যাওয়া যাবে না দিন থেকে সরে যাওয়া যাবে না যাদেরকে আল্লাহ সব তালা ইমানের প্রতি হেদায়ত দিয়েছেন এটা অনেক বড় নিয়ামত এজন্য জন্য মুরতাদ হয়ে যাওয়া যাবে না যদি মুরতাদ হয়ে যায় নবী সাল্লাহ আসলাম বলছেন মান আদালা দিন আহ ফাকতুলু যে ব্যক্তি দিনের পরিবর্তন করেছে অর্থাৎ মুরতাদ হয়েছে গেছে তাকে কতল করো সুতরাং ইমান আমল এবং দিনের হেফাজত যে কোনো মূল্যে যে কোনো অবস্থায় আপনাকে আমাকে সেভ করতে হবে হেফাজত করতে হবে এটার প্রতি দুই নম্বরে জীবনের হেফাজত জীবন নাশ করা যাবে না জীবনের হেফাজত হত্যা করা হোক নিজেকে হোক অপরকে হোক কোনো অবস্থায় হত্যা করাই যাবে না তিন নম্বরে বিবেক জ্ঞানের হেফাজত বিবেক যাতে ঠিক থাকে জ্ঞান যাতে ঠিক থাকে সুস্থ থাকে স্বচ্ছ থাকে পরিষ্কার থাকে এটার হেফাজত করা এই জন্য হারাম জাতীয় যত নেশা দ্রব্য আছে এগুলি কিছু জন হারাম করেছেন যাতে বিবেক জ্ঞান জ্ঞানটা সুস্থ থাকে স্বচ্ছ জ্ঞান থাকে মানুষ যাতে পরিষ্কারভাবে বুঝতে পারে চার নম্বরে ধন সম্পদের হেফাজত এই জন্য ধন সম্পদের হেফাজত নিজের মালের হেফাজত যেমন করতে হয় অপর মালের হেফাজত করতে হয় অন্যের মাল সম্পদ বক্ষণ করা যাবে না অন্যায়ভাবে নিসার উনত্রিশ নম্বর আয়তে এই কথাটি সুন্দরভাবে বলছেন নিজের একজন একজনের মাল অন্যায় উপায় বক্ষণ করিও না কারণ হারাম মাল অন্যের মাল অন্যায় বক্ষণ করা থেকে নিষেধ করা হয়েছে এটা হেফাজত করতে হবে মান সম্মানের হেফাজত একজন নিজের মানসম্মান যেমন নিজেকে হেফাজত মনে করেন নিজের কাছে নিজের মান মানসম্মান যেমন মূল্যবান আরেকজনের মানসম্মান আরেকজনের কাছে মূল্যবান প্রত্যেকের প্রত্যেকের সম্মানের প্রতি লক্ষ্য রাখতে হবে নিজের হোক পরস্পরের হোক এই জন্য জেনা ব্যবিসারকে আল্লাহ বলে আল্লাহ হারাম করে দিয়েছেন এবার আত্মহত্যা আত্মহত্যা ইসলামের দৃষ্টিতে এটা অনেক বড় অন্যায় অপরাধ আত্মহত্যার পথ বেশি নেওয়া যাবে না আত্মহত্যা হলো জীবনের হেফাজত জীবনটাকে নাশ করে নিজের জীবন کي হেফাজত করতে হবে যত্ন নিতে হবে নিজের জীবনের প্রতি নিজের জীবনের প্রতি যেমন যত্নশীল হতে হবে অপর জীবনের আরেকজনের জীবনের প্রতিও আপনাকে যত্নবান হতে হবে তাকে হত্যা করা যাবে না তার প্রতি অন্যায় করা যাবে না তার প্রতি জুলুম করা যাবে না তার প্রতি অন্যায় আচরণ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহাকা নাবিকুম রাহিমা তো ওয়ালা তাকতুল আনফুসাকুম তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করে নিজে কি এবং কি অপরকেও দুইটাই এখানে বুঝেছে আল্লাহ তোমাদের প্রতি কতই না দয়াশীল কতই না যত্নবান আল্লাহ আমাদের প্রতি যত্নবান দয়াশীল কিন্তু আমরা আমরা নিজেদের প্রতি যত্নবান নই নিজেদের প্রতি যত্নশীল নই যার কারণে হত্যা করে ফেলছে অনেকে নিজের নিজে নাফসের প্রতি যত্নশীল নয় হারাম খেয়ে যে নষ্ট করে দিয়েছে যে যে জীবন ইমান আমলকে নিশাগ্রস্ত জীবন করে যেমন নিজের ইমান আমলকে আবার আত্মহত্যা করে অনেকে পথ বেছে নিয়েছে নিজের জীবনটাকে আত্মহত্যার হুকুমি দিয়েছে আত্মহত্যা যেমন কোরআনের দৃষ্টিতে হারাম হাদিসের দৃষ্টিতে হারাম এবং ইজমাই মুসলিম মুসলমানদের ঐক্যমত সমস্ত বিশ্বের মুসলিমগণের এই বিষয়ে ঐক্যমত যে আত্মহত্যা কোনোভাবেই করা যাবে না আত্মহত্যা সম্পূর্ণভাবে হারাম এবার আসুন হাদিস থেকে কয়েকটি কথা উল্লেখ করব যদি আত্মহত্যা কোনো ব্যক্তি করে থাকে তো এই সম্পর্কে আমাদের নবী সাল্লাহ আলী আসসালাম কী বলেছেন বোখারি হাদিসে পাবেন পাঁচ হাজার চারশো বিয়াল্লিশে মুসলিম হাদিসে একশো নম্বর হাদিসটি আবু বিশিষ্ট সাহেব আবু রাজিল থেকে বর্ণিত নাবি আসলাম বলেছেন মান মিন জাবালিন ফাকত আল্লাহ নাফসাহু যে ব্যক্তি পাহাড় থেকে পরে নিজেকে আত্মহত্যা করবে অর্থাৎ মেরে ফেলবে তাকে ওইভাবে পাহাড় পাহাড়ে কাল ফাহুয়াফি না রে জাহান্নামা কাল কিয়ামতের মাঠে তাকে জাহান্নামে দেওয়া হবে পাহাড় থেকে পড়বে আর এইভাবে সে আত্মহত্যা করবে মরবে ফিনারে জাহান্ন জাহান্নামের মধ্যে খেন মোহাল্লা দেন ফিহি আবাদা ওখানে সর্বদা খে দেন সর্বদা থাকবে সেখানে চিরস্থায়ী সেখানে অবস্থান করবে নজিবুল এমনি ভাবে অমান্ত হাসা সাম্মান ফকতালা নাফসাহু যে ব্যক্তি বিষ পান করে নিজেকে আত্মহত্যা করবে নিজেকে মেরে ফেলবে বিষ তার হাতে দিয়ে দেওয়া হবে ইয়াতে হাসা ও ফি না জাহান্নামা জাহান্নামের মধ্যে সে বিষ করবে খালেদেন মোখাল্লা দেন ফি হ্যাভাদা এবং সবসময় সর্বদা সেখানে এইভাবে শাস্তি হয়ে থাকবে এমনিভাবে ওমান কতা নার্ফসা হবি হাদি দাতি হাদি দাতু হবিয়া দিহি এমনিভাবে যে কোনো যে আত্মহত্যা করবে নিজেকে লোহা দ্বারা অস্ত্র দ্বারা তার হাতে দিয়ে দেওয়া হবে সেটা সে প্যাটের মধ্যে আক্রমণ করতে থাকবে আঘাত হানতে থাকবে এমনিভাবে তাকে মারতে থাকবে জাহান্নামের মধ্যে এভাবে শাস্তি হতে থাকবে নুজুয়েল্লাহ দেখেন কোনো কঠিন কথা সুতরাং এটা অত্যন্ত অনেক বড় অপরাধ বিন জাহাক রাজানের থেকে বনে তার একটি হাদিসে নাবিসাল্লা আল্লাহ আলীসলাম বলেছেন

অর্থাৎ হাতরা যখন আহত হয়ে গেল কোনো কারণে তখন সে কাল পারল না হাতরাকে ধরে চাকুতে কেটে ফেললো আল্লাহবাবুল আলমিন বলতেছেন বা দাঁড়ানি আবদি আমার বান্দা তাড়াতাড়ি আমার কাছে আসার জন্য তাড়াতাড়ি করেছে সুতরাং সুতরাং তো আলহিল জান্ন আমি তার প্রতি জান্নাতকে হারাম করে দিলাম সুতরাং এর থেকে বোঝা গেল জাতহত্যা কত বড় অন্যায় অপরাধ আল্লাহ নবী সাল্লাহ আসালামের কাছে এক ব্যক্তিকে নিয়ে আসা হলো সে ব্যক্তি নিজেকে আত্মহত্যা করেছে আত্মহত্যা করে ফেলছে মিশা কাশিম বরমের আঘাত দেওয়া বল্লমের আঘাত বা মাথার অংশ দেওয়া নিজেকে আত্মহত্যা করছে নবী সাল্লাহ আসলাম তার জানাজা যা পড়েননি সুতরাং এটা অনেক বড় অপরাধ অনেক বড় অন্যায় এটা যেমন সমাজকে কলঙ্কৃত করা এটা মেনে নিতে পারেন আল্লাহর ফায়সালাতে সুতরাং আমাদেরকে এই বিষয় থেকে তবা করতে হবে সতর্ক হতে হবে এত বড় অন্য অপরাধ থেকে আমাদেরকে দূরে থেকে আমার ইমা আমাদের ইমান আমল জীবনের সকল জিনিসের প্রতি আমাদেরকে হেফাজত হতে হবে যত্নশীল হতে হবে যেভাবে আমাদের প্রতি আমাদেরকে আল্লাহ যত্নবান হতে বলেছেন আল্লাহ সবানহতলা আমাদেরকে সকল প্রকার অন্য অপরাধ থেকে দূরে থেকে আল্লাহর রূপে থাকার তৌফিক দান করুন আমিন হাজব সাল্লাহ নবিনা মোহাম্মদ